যাকে ভারতরত্ন বা পদ্মবিভূষণ ওনাকে দেওয়া উচিত ছিল, সেটা উনি অ্যাকসেপ্ট করতে পারেননি। এই যে অপমান, এই যে চূড়ান্ত অপমান, এটা উনি কিছুদিন আগেই প্রয়াত হয়েছেন সঙ্গীত সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর, আজ সঙ্গীতের জগতে ফের নক্ষত্রপ্রতন। বর্ষিয়ান সঙ্গীত শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় তিনি প্রয়াত হয়েছেন, তিনি পরলোক গমন করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 90 বৎসর। বাংলা গান আর শাস্ত্রীয় সঙ্গীতের এক সোনালি আকাশের সন্ধ্যা ঘনালো, নিভল আলো, চলে গেলেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। জানুয়ারির শেষ দিকে অসুস্থ হয়ে পড়েন সন্ধ্যা মুখোপাধ্যায়। প্রথমে SSKM হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পরিবার সূত্রে জানা যায় গত 26 জানুয়ারি রাতে আচমকায় জ্বর আসে শিল্পীর। সকালে জ্বর বাড়লে চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানে পরীক্ষা করালে করোনা ধরা পড়ে শিল্পীর। বাঙালি তথা ভারতকে আপনি যা দিয়ে গেছেন তা সত্যি অপরিমেয়। আপনার আত্মা শান্তি লাভ করুক এই কামনা রাখি পরমেশ্বরের কাছে। দুঃখ শুধু একটাই, আমরা হয়তো আর সেই চির অমানীয় সুর আর শুনতে পাবো না।